আসসালামু আলাইকুম সম্মানিত কুয়েত প্রবাসী স্বাগতম কুয়েতের হাস রাতের সর্বশেষ আপডেটে আজ সাতাশে জানুয়ারি জানিয়ে দেব কুয়েতের গত চব্বিশ ঘন্টার কোভিড নাইন্টিন সর্বশেষ আপডেট কুয়েতের ফিসিআর টেস্টের মূল্য কমিয়েছে দারুণ একটি সুখবর প্রবাসীদের জন্য এছাড়া করোনা পরিস্থিতি নিয়ে কুয়েতের মাননীয় স্পিকার মার্জুকাল গানিম একটি জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছে থাকছে তার বিস্তারিত কুয়েতের সমসাময়িক গুরুত্বপূর্ণ তথ্য এবং সর্বশেষ কুয়েতের অবস্থা বিস্তারিত জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে সংযুক্ত থাকবেন যাতে করে আপনি কোনো ইনফরমেশান মিস না করেন আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানাচ্ছি কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়কে বিশেষ করে কুয়েতের পিসিআর টেস্ট মূল্য কমানোর জন্য আপনারা অবগত রয়েছেন যে আমাদের বিপুল সংখ্যক প্রবাসীরা খুব কম বেতনে কুয়েতে চাকরি করে থাকে আর এই সকল প্রবাসীরা বেশি টাকা দিয়ে পিসিআর টেস্ট করতে অনেকটা হিমশিম খাচ্ছিল অবশেষে ফিসিআর টেস্টের মূল্য কমানোতে তারা অনেক খুশি হয়েছে এখন থেকে কুয়েতে করোনা টেস্ট করতে হলে মাত্র ছয় দিন আর লাগবে যদিও অনেক প্রবাসী এরই মধ্যে বলছে যে এটি ফ্রি করে দেওয়াটাই ভালো হবে সময়ের সাথে সাথে হয়তো একটা সময় ফিসিআর টেস্ট ফ্রিও হয়ে যেতে পারে সেজন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে তবে এখন ছয় দিনের দিয়েই ফিসিআর টেস্ট করতে পারছে প্রবাসীরা যেটি সত্যিই ভালো একটি সিদ্ধান্ত এছাড়া কুয়েতের বর্তমান কোভিড নাইন্টিন বা করোনা পরিস্থিতি খুবই খারাপ অবস্থা দিয়ে যাচ্ছে আপনারা অবগত রয়েছেন গত কয়েকদিন থেকে প্রতিদিনের রেকর্ড প্রতিদিন ভঙ্গ করছে আর এই পরিস্থিতি নিয়ে একটি জরুরি বৈঠকে ডাক দিয়েছে কুয়েতের মহামান্য জাতীয় সংসদের স্পিকার মার্জুকাল গানিম এই বৈঠকটি থেকে আশা করা হচ্ছে যে নতুন সিদ্ধান্ত আসছে কুয়েতের কোভিড নাইন্টিন বা করোনা পরিস্থিতি নিয়ে এছাড়া বর্তমান কুয়েতে ষাট বছর বয়সীরা একামা লাগানোর যে অনুমোদন পেয়েছে এটি নিয়ে আমাদের সাথে অনেকে সংযুক্ত হয়ে প্রশ্ন করছে কবে থেকে লাগানো যাবে আজ আল মাজালিস ভেরিফাইড টুইটার অ্যাকাউন্টে নতুন একটি তথ্য উঠে আসে সেখানে নিশ্চিত করা হয়েছে যে আগামী সপ্তাহ থেকেই প্রবাসীরা একামা নবায়ন করতে পারবে ষাট বছর বয়সীরা দুশো পঞ্চাশ দিনের লাগবে হেলথ ইন্স্যুরেন্সের যে বিমা সেটা বাদে তবে পাঁচশো দিনের উপরে হবে না বলে মনে করছে আল মাজালিসের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট আপনারা অবগত রয়েছেন যে কুয়েতে ষাট বছর বয়সী এই আলোচনাটি ইতিমধ্যে ভাইরাল যেটি দু সাল থেকে শুরু হয়েছিল আর সেই পরিস্থিতির পর থেকে বিপুল সংখ্যক প্রবাসীরা কুয়েত ছেড়ে গিয়েছে যারা হয়তোবা কুয়েতে আসতে পারবে না ভিওয়ার্স আপনারা এরই মাঝে সবাই অবগত রয়েছেন যে দুবাইতে টেনিস টুর্নামেন্টে কুয়েতের এক ক্ষুদে বাচ্চা ইসরায়েলি কর্তৃপক্ষর বিরুদ্ধে সেমিফাইনাল খেলতে অস্বীকৃতি জানায় যেটি নিয়ে পুরো কুয়েত জুড়ে ব্যানার সহ নানা ধরনের আয়োজন চলছে কুয়েতের জাতীয় বীর হিসেবে আখ্যায়িত করা হয়েছে এই শিশুটিকে সে তার নাম প্রত্যাহার করে নেওয়ার পরেও তার স্থান হয়েছে এগারো যেটি এশিয়ার মধ্যে ফিলিস্তিন সমর্থনে দুবাই চ্যাম্পিয়নশিপে এরকম একটি ঘটনার পরে মুসলিম বিশ্বে আলোচনায় চলে আসে কুয়েতের আবহাওয়া অধিদপ্তর থেকে নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বলা হয়েছে যে এই সপ্তাহে কুয়েতের ঠান্ডা পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে আর যে কারণে আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে কুইতে এবং প্রবাসীদেরকে সতর্ক এবং সচেতন হওয়ার জন্য বিশেষ করে যারা আবদালি আফরা অফরা মিনা আবদুল্লাহ সেফদিতে কাজ করেন সে সকল এরিয়ায় থাকা আমাদের প্রবাসী বাই যারা কর্মরত রয়েছেন ক্ষেমাতে জাগরে বা ঠান্ডাজনিত কাজের সাথে আপনারা অবশ্যই স্বাস্থ্য সেফটি স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারটি নজর দেবেন বিশেষ করে অনাকাঙ্ক্ষিত যে ধরনের দুর্ঘটনা থেকে বাঁচার জন্য মনে রাখবেন সুস্থতায় আপনাকে প্রবার জীবনে দীর্ঘদিন থাকার নিশ্চয়তা দেবে করোনা পরিস্থিতির পর থেকে ঠান্ডার ব্যাপারটা সবারই খুব বেশি ভেবেচিন্তে চিনতে কাজ করা উচিত বিশেষ করে যারা অনেক সকালে কাজে যেতে হয় তাদের ব্যাপার তো না বললেই নয় এছাড়া যারা রাতে ডিউটি করে আপনারা অবশ্যই অনেক সচেতন এবং সতর্ক থাকবেন বিওয়ার্স এবার কোনো প্রবাসী নয় বাংলাদেশ বিমানের একজন কেবিন ক্রু আটক হয়েছে সৌদি আরবিয়াতে তিন কোটি টাকা সোনা ও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ সৌদি আরবের জেদ্দায় আটক হয়েছেন বাংলাদেশ বিমান এক কেবিন ক্রু তার নাম রুহুল আমিন শুভ বুধবার সকালে ফ্লাইটে উঠার মুহূর্তে তিনি সৌদি আরবের জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হন এরপরই ফ্লাইট ঘিরে গটা বিমানের চাঞ্চলকর তথ্যগুলো বেরিয়ে আসে যেটি সোশ্যাল প্ল্যাটফর্মের বদলতে অলরেডি সবাই জেনে গেছে আমরা প্রতিনিয়তই যেটি শুনতে পাই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু এবার এটির বিপরীত হয়েছে তাও আবার জাতীয় পতাকাবাহী এই বিমানটির একজন কেবিন ক্রু এটির সাথে জড়িত এখন দেখার বিষয় সর্বশেষ কোন দিকে যায় এই ঘটনাটি তবে আমাদের সকল প্রবাসীর প্রতি বিশেষ অনুরোধ থাকবে আপনি আপনার অবস্থান থেকে সচেতন এবং সতর্ক থাকবেন বিশেষ করে অপরিচিত দেওয়া কোনো ব্যক্তির জিনিস দেশে যেতে এবং প্রবাসে আসতে নেবেন না কারণ হচ্ছে যে একটি দুর্ঘটনা আপনার প্রবার জীবনের সমাপ্তি টানতে পারে